প্রবরণা পূর্ণিমায় নিরাপত্তা ও আর্থিক সহযোগিতা আশ্বাস সেনা প্রধানের। সমতলের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শুভ প্রবরণা ও কঠিন চিবর দান উদযাপন উপলক্ষে আর্থিক ও নিরাপত্তা সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার 10 অক্টোবর সেনা সদরে সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় সেনা প্রধান ব্যক্তিগতভাবেও পার্বত্য চট্টগ্রামে উৎসবসমূহ পালন করার জন্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং প্রতিনিধি দলের সদস্যদের ধন্যবাদ জানান। সেনা প্রধান জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকল্পে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী জেলা জেলায় সেনাবাহিনী মোতায়েন করে পূজা মণ্ডপ সময়ের নিরাপত্তা নিশ্চিতকল্পে সদা তৎপর রয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশি তার নিজ নিজ ধর্মীয় উৎসবসমূহ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপন করবেন, এই প্রত্যাশা বাংলাদেশ সেনাবাহিনীর।